নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপিকে কাক ও দুষ্টু গরুর সঙ্গে তুলনা অনুব্রত মণ্ডলের। এনআরসি ও সিএ এর সমর্থনে বিজেপির মহামিছিল। ছাগলবিলি দুবরাজপুর ও রাজনগরে দুবরাজপুরে 120 বছর বয়সে মৃত্যু হল বৃদ্ধার। তৃণমূলের কর্মী সভা খয়রাশোলে। প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা দুবরাজপুরে। তিলপাড়ায় বছরের শেষ দিনে পিকনিকে মাতল পর্যটকেরা। পথযাত্রীদের সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ। স্বনির্ভর দলের মহিলাদের প্রশিক্ষণ রাজনগরে। ৭৯তম বার্ষিক সারা ভারত মণিমেলা শিশু কিশোর শারীর শিক্ষণ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেউরিতে। এবার সংবাদ বিস্তারিত। আজ সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে বিডিও অফিসের মাঠে এনআরসি ও সিএ এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সহ সভাপতি অভিজিৎ সিনহা, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম সহ তৃণমূলের নেতৃবৃন্দ। এই সভায় অনুব্রত মণ্ডল বিজেপিকে কাক এবং দুষ্টু গরুর সঙ্গে তুলনা করেন। পাশাপাশি মল্লারপুরে বিজেপির সাংসদ অর্জুন সিংয়ের সভা প্রসঙ্গে তিনি বলেন, নিজেকে বাঁচানোর জন্য উনি তারাপীঠে পুজো দিতে এসেছেন। বিজেপিকে কাকের সঙ্গে আর গরুর সঙ্গে তুলনা করা হলো, আর কিসে কিসের সঙ্গে তুলনা করা যেতে পারে এই ইস্যুতে? বাড়িতে কাক বসলে ওনার মাকে জিজ্ঞেস করেন তো, বাড়িতে যদি কাক ডাকে তো জানবেন যে এটা অশুভ। আপনার মাই দেখবেন জল ছিটিয়ে দেবে না লাঠি দিয়ে তাড়িয়ে দেবে, এতো পরম্পরা। আর গরু তো চান মারে না, যদি অনেক গরু আছে দুধ দেওয়াতে গেলে চান মারে, তখন পায়ের ছান বাঁধতে হয়, দেখেছেন তো, চান মেরে সরিয়ে দেবে। পাগলের মতন কথাবার্তা, দুটো লোক নাই, কানা কুটে নিয়ে লোক, আবার কা ফুটি নি বড় বড় পা, লোক থাকলে কি করবে? মল্লারপুরে অর্জুন সিং এসেছেন, অর্জুন সিং এসেছেন, ওর জনসভা করেছে এনআরসি সমর্থক। কোথায়? মল্লারপুরে। কটা লোক হয়েছিল? কটা লোক হয়েছিল বলে দেবো, লোক সংখ্যা 120। একটা যদি বেশি থাকে তা আমি পরপর যে 3 তারিখ থেকে জনসভা আমি করবো। পুলিশ কত ছিল? 160। সাংবাদিক কতগুলো ছিল? 33। মহিলা পুলিশ কত ছিল? 24। আর কি বলতে হবে? তারা বিজয়ী রাস্তা দান করেছিল। অর্জুন সিং মাতারা কাছে মানসিক করতে আমাকে বাঁচা, মাতারা বাঁচা ভুল করেছি, আবার ফের রাস্তা দেখিয়ে দেয়, তার জন্য মল্লারপুরের লোকরা তার করেছে। খবরটা নিশ্চয়ই আছে আমাদের কাছে। বলছি বিজেপি যেটা বলেছে, দিদিকে বলো স্টাইলে বাড়িতে গিয়ে গিয়ে ওরা লোকের সঙ্গে মিট করবে, এখানে আপনি কি বলবেন? বাড়িতে গিয়ে গিয়ে লোকের সঙ্গে মিট, সে তো অশান্তি হবে। কি মনোবৃত্তি নিয়ে যাবে, কি ধরনের যাবে, কি ধরনের মানুষ যাবে? বাড়িতে তো শুধু মানুষ থাকে না, মেয়েরাও তো থাকে, খারাপ চোখে খারাপ চোখে নেবে না তো? মেয়েরাও থাকে, ছাঁটাও থাকে, সবই থাকে। ভারতবর্ষের মানুষ গজড়িয়ে উঠবে, ভারতবর্ষের মানুষ তোমার প্রতি তাকিয়ে আছে, যেদিন গজড়াবে তুমি ধূলিসাৎ হয়ে যাবে, তুমি থাকতে পারবে না এই ভারতবর্ষের মাটিতে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ জেলা বিজেপির পক্ষ থেকে মল্লারপুরে এনআরসি ও সিএ এর সমর্থনে মহামিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের পুরোভাগে ছিলেন সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি শ্যামাপত মণ্ডল সহ মহিলা মোর্চার নেত্রীরা।
এদিন শ্যামাপদ মণ্ডল ও বিজেপি সাংসদ অর্জুন সিং এনআরসি ও সিএ এর বিরুদ্ধে তৃণমূলের যে আন্দোলন তাকে কটাক্ষ করে বলেন, 2021 সালে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজবে। বীরভূম জেলাতে প্রথম মিটিং করতে এসেছি, তার জন্য আপনারা আমাকে ডেকেছেন, তার জন্য আবার আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মিছিলে যখন হাঁটছিলাম তখন মানুষের মুখে যা খুশি, মুখের যে আনন্দ, এটা একটা অদ্ভুত দৃশ্য দেখছিলাম। দৃশ্যটা দেখে মনে মনে ভাবছিলাম, যে দিদি আর আপনি কতদিন, আপনার সরকার আর কতদিন। আমার মনে আছে দিদি এখন বলছেন আমি সংবিধান মানি না, আমি সিএ মানি না। আমার ঠিক মনে আছে তখন আমিও তৃণমূল কংগ্রেস করতাম। মমতা বাজির নাটকবাজি খুব ভালো করে জানেন, আপনারাও জানেন। ছিছি করে লাভ নাই, তোমার 21 সালে তোমার বিদায় ঘন্টা নিজেই বাজাচ্ছ, তুমি কোথায় চলে যাবে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আজকে খুব দায়িত্ব নিয়ে বলে গেলাম, ময়ূরেশ্বর হচ্ছে বীরভূম জেলার ভারতীয় জনতা পার্টির গড়। অতএব ময়ূরেশ্বরে বিজেপি যদি ভয় পায়, সারা বীরভূম জেলায় কোথাও বিজেপি করতে পারবে না। অতএব আমি বলে যাচ্ছি, কোন সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি মল্লারপুর। দুবরাজপুর প্রাণী সম্পদ কেন্দ্র BLNLRO এবং বিডিও অফিসের পক্ষ থেকে ছাগল বিতরণ করা হয় আজ। এই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে 30টি পরিবারকে 150টি ছাগল বিতরণ করা হলো দুবরাজপুর প্রাণী সম্পদ কেন্দ্রে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাক্তিস ও অন্যান্য আধিকারিকরা। এদিন বিডিও বলেন, শীতের মরশুমে আর ছাগল দেওয়া হবে না, পুনরায় ফেব্রুয়ারি মাসে ছাগল দেওয়া হবে। প্রচণ্ড শীতের কারণে 7 দিনের আগে যদি কোনো ছাগল মারা যায় তাহলে পুনরায় ওই উপভোক্তাকে ছাগল দেওয়া হবে। প্রাণী সম্পদের বিকাশের জন্য আমাদের যে লোকাল অফিস আছে, ব্লক অফিস দুবরাজপুর, এবং বিএলআরও অফিস, বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতি, এদের যৌথ ভাবনাতেই এই সমস্ত প্রাণীদের আমরা বণ্টন করে থাকি। সেরকমই আজকে একটা বণ্টনের ওই অনুষ্ঠান ছিল দুবরাজপুরের বিএলডিও সাহেবের অফিসে, যেখানে আমাদের সভাপতি এবং আমাদের কর্মাধ্যক্ষ, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। প্রায় 30টা পরিবারকে আজকে 150-এর উপরে ছাগল বিতরণ করা হয়েছে। যদিও এই শীতের মরশুমে আমরা আর এই অনুষ্ঠান করব না, ঠিক করেছি আবার শীত কমে গেলে আমরা ওই অনুষ্ঠানটা করব, এবং সেইভাবে আমাদের ডিস্ট্রিক্টের নির্দেশ আছে। যেহেতু এই প্ল্যানিংটা আমাদের অলরেডি আগে হয়েছিল, এই অলরেডি ছাগল যেটা আমরা যাদের সাপ্লায়ার তারা অলরেডি সাপ্লাই দিয়ে ফেলেছে, শীতটা বেশি থাকা সত্ত্বেও আমরা আজকের অনুষ্ঠানটা এই পর্যন্ত করে দিলাম। এরপরে আবার ফেব্রুয়ারিতে শীত কমলে তখন আমরা বিবেচনা করে করব। অন্যদিকে রাজনগর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ রাজনগরে 50টি পরিবারকে 50 ইউনিট ছাগল বিতরণ করা হয়, পাশাপাশি ছাগলের খাবার ও ওষুধ প্রদান করা হয়। এ বিষয়ে বিশদ জানান ব্লক প্রাণী বিকাশ দপ্তরের চিকিৎসক নিহার ভৌমিক। ছাগল দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে গুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম বা ছাগল বিতরণী 2019-20, এই বছরে আমাদের টার্গেট হচ্ছে 50 ইউনিট। তো 24 ডিসেম্বর আমরা 24 ইউনিট দিয়েছিলাম, আর আজকে 31 ডিসেম্বর 26 ইউনিট দেওয়া হচ্ছে, টোটাল 50 ইউনিট। প্রত্যেক বেনিফিশিয়ারিকে 1 বস্তা করে ছাগলের খাবার দেওয়া হচ্ছে, তার সঙ্গে 2 রকম ভিটামিন সিরাপ থাকছে বোতল, তার সঙ্গে কৃমির ওষুধ থাকছে, কৃমি ট্যাবলেট প্রত্যেকে খাওয়ানোর জন্যে। এবং আজকে আমরা প্রত্যেক ছাগলকে, যেহেতু এটা ঠান্ডার সময়, প্রত্যেককে আমরা সিঙ্গেল শট অ্যান্টিবায়োটিক, লং অ্যাক্টিং অ্যান্টিবায়োটিক আমরা আজকে করি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি ও রাজনগর থেকে খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ঝরুবালা দাসের আজ সকালে মৃত্যু হয়। পরিবারের দাবি, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 120 বছর। বর্তমানে 3 ছেলে 4 মেয়ে এবং রয়েছে 90 জন নাতি নাতনি। এই বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নয়, আনন্দের সঙ্গে মাইক বক্স বাজি ফাটিয়ে বক্রেশ্বর মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় এবং শেষকৃত্য সম্পন্ন করা হয়। মাইক বক্স বাজিয়ে শবদেহ নিয়ে যাওয়ার প্রথা সম্ভবত প্রথম দেখল দুবরাজপুরবাসী। দুবরাজপুরের বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান।
তো ঠাকুমা দেহ রেখেছে, হঠাৎ স্ট্রোক টাইপের হয়ে গেছে, শরীর খারাপ হলে কোনো কিছু হয়নি, 120 বছর বয়স। তো যাক আমরা সব মানে লাতি লাতনিরা সব আমরা এনজয় করছি, বোম ফুটাচ্ছি, মানে তারপরে বক্স মাইক বাজিয়ে গাড়ি করেছি, আনন্দ ফুর্তি করে আমরা বাক্যেশ্বরে নিয়ে যাচ্ছি। মারা গেছে আমার মায়ের 120 বছর বয়স হলো, তাই আমরা সব আনন্দ করে গাড়ি নিয়ে বোম ফুটিয়ে সব লাতিপুত্রীরা বক্কেশ্বর নিয়ে যাচ্ছি পুরাইতে। তো আমার মায়ের নাম হয়েছে ঝরুবালে দাসী, নাতিপুত্রী ওই 90 জন। বক্স বাজিয়ে বোম ফুটিয়ে নাতিপুত্রীরা আনন্দ ফুর্তি করতে নিয়ে যাচ্ছে বক্কেশ্বর। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এনআরসি ও সিএ এর বিরুদ্ধে আগামী 18 জানুয়ারি খয়রাশোলে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিশাল জনসভা রয়েছে। এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য একটি কর্মী সভার আয়োজন করা হয় খয়রাশোলে। এদের উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, খয়রাশোলের অবজারভার অরুণ চক্রবর্তী, সহ সভাপতি অসীমা ধীবরসহ অন্যান্য নেতা কর্মীরা। সারা খয়রাশোল সহ বিভিন্ন এলাকায় এনআরসি এবং সিএ এর প্রতিবাদে যেমন আমরা আন্দোলন চালাচ্ছি, ঠিক সেইভাবে আগামী 18 জানুয়ারি আমাদের জেলার সর্বময় কর্তা মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল খয়রাশোলে যে বিশাল জনসভা করতে আসছেন, সেই জনসভাকে সম্পূর্ণভাবে স্থির জন্য আমরা বিভিন্ন এলাকায় কর্মীদের সাথে পঞ্চায়েত ভিত্তিক আলাপ আলোচনা বুথ ভিত্তিক গ্রাম ভিত্তিক চালাচ্ছি। অনুরূপভাবে আজকে খয়রাশোল পঞ্চায়েতের খয়রাশোলে সমৃদ্ধশালী নতুন এবং প্রধান সহ এবং এখানকার বর্ষিয়ান যেসব নেতৃত্ব ছিল সকলে পঞ্চায়েতের সভাপতি সভানেত্রী সকলের সহ খুব সহবস্থানভাবে খয়রাশোলে একটা যে সভা হলো সেই সভা আগামী দিন খয়রাশোলকে আরও প্রাণবন্ত করবে। আরো দুটি করে লোক বাড়ানো যায়, আরো কি করে বাড়ানো যায়, এই নিয়ে সবাই ভাবনা চিন্তা করছে, এটা খুব ভালো লক্ষণ। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিএসএনএল ইজ ব্যাক, নতুন রূপে নতুন সাজে আরসিএস নেটওয়ার্কে নতুন বছরে নতুন ধামাকা। পেপল প্লে, বিএসএনএল ল্যান্ডলাইন, বিএসএনএল ব্রডব্যান্ড, কেবল টিভি, এই পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন নিকটবর্তী অফিসে, দুবরাজপুর, কামার্শাল মোড়, ইসলামপুর, বীরভূম এবং সিউড়ি রবীন্দ্রপল্লী, ডিএসএ রাধারঞ্জন মার্কেট, ফার্স্ট ফ্লোর, দুবরাজপুর, 9434581834, BKTPP 9932977304, সিউড়ি 03462296012। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে, চাষি ভাইরা পোস্ত চাষ থেকে বিরত থাকুন। পোস্ত ফলের রস থেকে তৈরি আফিম ও হেরোইনের মতো মরণ মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে। পোস্ত গাছের চাষ আইনগতভাবে নিষিদ্ধ। জমি বা অন্যান্য সহযোগিতা দিয়ে পোস্ত চাষে সাহায্য করবেন না। করলে কমপক্ষে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1,00,000 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 2,00,000 টাকা জরিমানা। আবগারি দপ্তরে বা পুলিশ দপ্তরে খবর দিয়ে সুনাগরিকের কর্তব্য পালন করুন। আপনাদের পরিচয় গোপন থাকবে। আসুন সর্বনাশ অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে চেতনা বোধ। পুরুষদের ফ্যাশনের নতুন দিগন্ত স্টাইল ওয়ার্ল্ড, এখানে বিভিন্ন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির প্যান্ট, জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট ইত্যাদি ন্যায্য মূল্যে পাবেন। ফর্মাল, ক্যাজুয়াল এন্ড প্রিন্টেড শার্টস এর বিভিন্ন ব্র্যান্ড যেমন জেএন হেনরি, টিডিজি, ব্রিটিশ ব্লু, কপার ক্লাব, রেড লিপ, সিলভার রক, লুইস ফিলিপ, জিন্স প্যান্ট এন্ড কটন প্যান্টের ব্র্যান্ডগুলি স্পার্কি, ওয়াইপেড, সালফার, মর্টেল, উইংলার, কিলার, আর্মানি জিন্স। টি শার্টের ব্র্যান্ডগুলি ফ্রিজোন, ম্যাক্সজোন, ইউএস পোলো, ভিসান, পার্পল হেড। গেঞ্জি অ্যান্ড আন্ডারওয়্যারের ব্র্যান্ডগুলি জকি অ্যান্ড লাক্স কোজি। ট্রাউজার্সের ব্র্যান্ড সুপার ড্রাই, পুমা, অ্যাডিডাস, পাঞ্জাবি, মহারাজা।
এছাড়াও এখানে নন ব্র্যান্ডেরও বিভিন্ন পোশাক পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা সূচনা মার্কেট, দ্বিতল, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9749083286, ইমতিয়াজ ওরফে টুবলু 8642888876, ফাইজুর ওরফে টিঙ্কু। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 13 বছর প্রধান শিক্ষক পদে আসীন থাকার পর আজ দুবরাজপুর RBSD উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মণ্ডল অবসর নেন। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এদের উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রামতনু নায়ক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ। এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মধুসূদনবাবুর কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন। RBSD উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে মানপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ভোকেশনালের পক্ষ থেকে গোবিন্দ সিং, সত্য মুখার্জি, আবু সিদ্দিক খান সহ শিক্ষক শিক্ষিকারা তাকে মানপত্র তুলে দেন। মধুসূদনবাবু জানান, যাদের সাথে এতদিন কাজ করেছি তারা সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কোনো কাজে বকাবকি হয়েছে কিন্তু তারাও মনে রাখেনি, আমিও মনে রাখিনি। দীর্ঘ 35 বছর 2 মাসের মতো শিক্ষকতা জীবন অতিবাহিত করলাম। এর মধ্যে 12.5 বছর সশিক্ষকতার কাজে যুক্ত ছিলাম এবং 23 বছর 1 মাস কয়েকদিন প্রধান শিক্ষকতার কাজে যুক্ত হয়ে আজকে অবসর গ্রহণ করছি। এই স্কুলে 13 বছর 6 মাসের মতো খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো অভিজ্ঞতা। যাদের সঙ্গে কাজ করেছি তারা সকলেই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কখনো কখনো হয়তো প্রশাসনিক প্রধান হিসেবে একটু বকাঝকা করতে হয়েছে ঠিকই, কিন্তু তারাও মনে রাখেননি আর আমিও তাদেরকে সাদরে গ্রহণ করেছি এবং তারা আমার বকাটাকে আশীর্বাদ মনে করেছেন, বকাটাকে বকা মনে করেননি। খারাপ লাগছে, অনুভূতিটা খারাপ লাগছে, তবে আমার একটাই ভালো লাগছে যে আমি সুস্থ সবলভাবে আমার কর্মে নিষ্ঠা দেখিয়ে আমি শেষ দিন পর্যন্ত কর্মব্যস্ততার মধ্যে থেকে যে আমি আমার বিদায় নিচ্ছি এটি আমার কাছে সান্ত্বনা। হ্যাঁ, বিদায় বেলায় শিক্ষকদের বলবো যে স্কুলটা যাতে ভালো চলে সকলের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে, সেই অনুরোধটা রাখবো। বিদ্যালয় একটা প্রতিষ্ঠান, একটা মন্দির, একটা মসজিদ, এবং এর মধ্য থেকেই যে আমরা ছোটো ছোটো কচিকাঁচাদের যে মনন চিন্তন এবং তাদের চরিত্র গঠন করছি শিক্ষা এবং অন্যান্য আঙ্গিকে, অন্যান্য আলোকে, সেইটার যাতে ধারাবাহিকতা বজায় থাকে এবং আমরা যাতে ভালোবাসতে পারি, লাভ টু ইনস্টিটিউশন, এই ধারণাটা যাতে রেখে আমরা আমাদের শিক্ষকতা জীবনটাকে অতিবাহিত করতে পারি, এইটুকু আমি অনুরোধ রাখবো সকলকে। কারণ শিক্ষকতা প্রফেশনটা হচ্ছে অন্যান্য প্রফেশনের থেকে অন্যতর। পাশাপাশি ইংরাজি বিষয়ের শিক্ষক জীবন কুমার সরকার বলেন, আজকে খুবই খারাপ লাগছে, এই দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ মধুবাবু আমার কাছে শুধুমাত্র একজন প্রধান শিক্ষক নন, তিনি আমার কাছে দাদা এবং একজন শিক্ষকও বটে। তিনি সর্বক্ষণ পড়ার কথা বলতেন অথবা দাদাসুলভ আচরণ করতেন। তিনি প্রধান শিক্ষক এবং সহশিক্ষকের দূরত্বটা কিন্তু একদমই রাখেননি। তাকে যখন আমরা চেয়ারে দেখতাম কখনোই মনে হতো না যে তিনি আমাদের প্রধান শিক্ষক, তিনি আমাদের কাছে দাদার মতোই ছিলেন।
সবাই ভারাক্রান্ত, অনেকজনেই অনেক কিছু বললেন, সবার মধ্যেই একটা ভারাক্রান্ত রূপ বিরাজ করছে, এটা বোঝা যাচ্ছে স্পষ্ট। চলে যেতেই হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু উনি যাতে আগামী দিনে সুস্থ সবল এবং দীর্ঘ জীবন কাটান সেই প্রত্যাশা আমরা করছি। আপনার নাম? জীবন কুমার সরকার। আপনি শিক্ষক? উচ্চ বিদ্যালয়ের প্রবাদ প্রতিম প্রধান শিক্ষক মাননীয় শ্রীযুক্ত মধুসূদন মণ্ডল মহাশয়ের বিদায় সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রদত্ত মানপত্র। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ 2019 সালের অন্তিম দিন। এই শীতের মরশুমে দিনটিকে উপভোগ করার জন্য সিউড়ির তিলপাড়া জলাধারে পর্যটকদের ভিড় দেখা গেল। সেখানে কেউ বা মেতেছেন পিকনিকে, কেউ বা সেখানকার সবুজায়ন জলাশয় দেখে মুগ্ধ হয়েছেন। ছোট ছোট ছেলেমেয়েরা অন্তাক্ষরী, ব্যাডমিন্টন খেলায় মেতে উঠেছে এই পিকনিক স্পটে। এই সুন্দর মনোরম পরিবেশে পিকনিক করতে আসা পান্ডবেশ্বরের কিশোরী পর্যটক দিয়া সিং তার আনন্দের কথা ব্যক্ত করে আরসি টিভির ক্যামেরায়। ব্যারেজের কাছে করতে এসেছি আর বছরের শেষ দিন, তাই জন্য করতে এসেছি পিকনিক এখানে, দিদাদের সাথে, ভাইদের সাথে, সবার সাথে করতে এসেছি। কি চললো সকাল থেকে, কেমন কাটালে? সকাল থেকে রান্না বান্না হলো, খুব আনন্দ হলো, খাবার খেলাম, এবারে ঘুরছি, অন্তাক্ষরী খেললাম, ব্যাডমিন্টন খেললাম। বছরের তো আজকে শেষ দিন, বছরের আজকে শেষ দিন, তাই জন্য আমরা এখানে পিকনিক করতে এলাম। কালকেও করবে? হ্যাঁ, কালকেও হবে। কোথা থেকে এসেছো, কি নাম? আমি পান্ডবেশ্বর থেকে এসেছি, আমার নাম দিয়া সিং। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভির সিউড়ি। যেসব যাত্রীরা ট্রাফিক রুল মেনে হেলমেট পরেছেন, গাড়ির সিট বেল্ট বাঁধছেন, ট্রাফিক রুল মেনে রাস্তা পারপার করেন ও সচেতন নাগরিকের কর্তব্য পালন করেন, তাদের রাস্তায় দাঁড় করিয়ে বেসরকারি সংস্থা, বোলপুর থানার পুলিশ ও জেলা আইনি পরিষেবার পক্ষ থেকে গোলাপ ফুল, চকলেট সহ শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হলো বোলপুরে। বছরের শেষ দিনে বোলপুরের চিত্রা সিনেমা হল মোড়ে বাইক আরোহী চার চাকার চালকদের দাঁড় করিয়ে হেলমেট পরা ও সিট বেল্ট বাঁধার অনুরোধ করা হয়। বাইকে দুজন সওয়ারি অথচ দুজনই হেলমেট পরেছেন এমন সচেতন চালকদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সচেতন নাগরিক হয়ে গাড়ি চালানো এবং নিজের ও অন্যের জীবনে নিরাপত্তার সঙ্গে পথ চলার জন্য অনুরোধ জানানো হয়। এদের উপস্থিত ছিলেন বীরভূম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির আইনি সহায়ক মহিউদ্দিন আহমেদ, সমাজসেবী নুরুল হক সহ বোলপুর থানার পুলিশ কর্মীরা। এবং আমাদের সাথে ট্রাফিক পুলিশ সহযোগিতায় আমরা আজকে যারা আইনি সচেতনতা সম্পর্কে যারা সচেতন তাদেরকে আমরা পুরস্কৃত করছি, সার্টিফিকেট দিচ্ছি এবং মিষ্টিমুখ করাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, যাতে তারা নতুন বছরে সারা বছর নিজেরা উৎসাহী হয় এবং অন্যদেরকে উৎসাহিত করতে পারে, সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা চালাচ্ছি। এবং আমাদের সাথে রয়েছে মহিউদ্দিন সাহেব এবং নুরুল হক সাহেব। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। স্বনির্ভর দলের মহিলা সদস্যরা যাতে ঠিকমতো নিজেদের হিসেবপত্র রাখতে পারে সেই জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজনগরে। রাজনগর দামপাড়ায় মহিলা স্বনির্ভর দলের অফিস চলছে এই প্রশিক্ষণ। এই বিষয়ে সংঘের সভানেত্রী চান্দা বিবি এবং ভাইস চেয়ারম্যান সিতারা বেগম জানান, 14টি দলের 24 দিনের ট্রেনিং চলছে এখানে। প্রতি দল থেকে 3 জন মহিলা প্রতিনিধি এখানে ট্রেনিং নিচ্ছেন। প্রশিক্ষণের পাশাপাশি আজ দুপুরে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। আচ্ছা, কিসের ট্রেনিং দিচ্ছেন আপনারা? এটা বুককিপিং এর ট্রেনিং দিচ্ছি। আপনি কি ট্রেনার? হ্যাঁ। আপনার নাম? সঞ্জু মণ্ডল। আচ্ছা, কেমন ভাবে শেখাচ্ছেন? এটা দলের যে খাতাপত্র আছে সেই খাতাপত্র লেখার ওদের ট্রেনিং দেওয়া হচ্ছে, কিভাবে কি হিসাব রাখতে হবে সেই হিসাব রক্ষকে ট্রেনিং। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। মণিমেলা মহাকেন্দ্রের উদ্যোগে 79তম বার্ষিক সারা ভারত মণিমেলা শিশু কিশোর শারীর শিক্ষণ শুরু হয় গত 23শে ডিসেম্বর আমোদপুর জয়দুর্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আমোদপুর শাখার ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ শিবির চলে 30শে ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন রাজ্যের 296 জন শিশু কিশোর লোকনৃত্য, জিমন্যাস্টিক, ব্রতচারী প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ নেয়।
উল্লেখ্য, 1940 সালে শিশু সংগঠন প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সাহিত্যিক বিমল ঘোষ ওরফে মৌমাছি। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, আমোদপুর। সিউড়ির অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ বেণীমাধব ইনস্টিটিউশনের মাঠে। মশাল দৌড়, পতাকা উত্তোলন ও অতিথিবরণের পরে প্রদীপ প্রজ্বলন করলেন অনুষ্ঠান সভাপতি অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডল ও শান্তিকুমার মুখোপাধ্যায়। নজর কাড়ল ব্যায়ামযোগ ও নৃত্য প্রদর্শন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার তুলে দিলেন উপস্থিত অতিথিবৃন্দ। 33তম ক্রীড়া প্রতিযোগিতা মোট 38টি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশ নেয় বলে জানান প্রধান আচার্য মানব রায়। মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, এই ক্রীড়া প্রতিযোগিতা আছে, তার মধ্যে যেমন খুশি সাজো এবং পঞ্চম শ্রেণী ভাই এবং বোনদেরও দৌড় প্রতিযোগিতা আছে। অতীত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।